মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আগামী লোকসভা নির্বাচনে যেন মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনের মতো নজিরবিহীন সন্ত্রাসের সৃষ্টি না হয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এই বার্তা দিতেই এবং একাধিক বিষয়কে সামনে রেখে রবিবার সাংবাদিক বৈঠকে সরব হলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় যে নজিরবিহীন সন্ত্রাস, যে সন্ত্রাসে স্বয়ং পুলিশ নেতৃত্ব দিয়েছে, তৃণমূল নেতারা নেতৃত্ব দিয়েছে, যে সন্ত্রাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে, যে সন্ত্রাসের কারণে বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ভোটে দাঁড়াতেও পারেনি, ভোট দিতেও পারেনি, এই বিষয়গুলোকে সামনে রেখে মানুষের কাছে কংগ্রেস তার বার্তা দেবে যে একটাই ভোট শেষ নয়, স্থানীয় নির্বাচন পুলিশ তৃণমূল মস্তানি করে আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, লোকসভা নির্বাচন পুলিশ তৃণমূলের মস্তানি আপনার ভোটের অধিকার কাটতে পারবে না, তাই আপনি ভোট দেওয়ার জন্য প্রস্তুত হন, যাকেই ভোট দিন, কিন্তু ভোট দেওয়ার জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি নিন, কারণ মুর্শিদাবাদের মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, আর বুঝি আমরা ভোট দিতে পারব না, মানুষের কাছে নির্বাচনে অংশগ্রহণ করবার বার্তা দিতে চাইছি। মুর্শিদাবাদ জেলার মানুষের অন্তরাত্মা কংগ্রেস 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 জোর করে কেড়ে নিয়েছিল, জোর করে কেড়ে নিয়েছে, জোর করে পঞ্চায়েত করা যায়, পৌরসভা করা যায়, জেলা পরিষদ করা যায়, মানুষের মন করা যায় না, তারই জন্য মানুষ আমাদের কথা শুনতে আসছে, শুধু আসছে এমনি এমনি নয়, সেখানে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, সন্ত্রাস করা হচ্ছে, বোম পিস্তল গুলি লাঠি পাট্টাঙি সব নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকছে, তার মধ্যেও মানুষ আসছে, এই জায়গাটা দেখতে পাবে। আজও যে মানুষ কংগ্রেসের সভায় আসছে বিনা বাধায় নয়, বিনা সন্ত্রাসে নয়, বিনা পুলিশের চোখ রাঙানিতে নয়, আজও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সব কিছু করো, কংগ্রেসের জনসভায় যাওয়া যাবে না, তারপরেও মানুষ আসছে, এটাই দেখবার। তৃণমূল দলটাকে কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা গ্যাং, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলটা একটা গ্যাং, গ্যাং আর পার্টির মধ্যে ফারাক আছে, তাই গ্যাং ওয়ার চলছে, এটা আন্ডারওয়ার্ল্ড, যারা তাদের যেমন আন্ডারওয়ার্ল্ডের ওয়ার চলে, এটা একটা গ্যাং ওয়ার চলছে, এটা তো পার্টি না, গ্যাং, গ্যাংয়ের কাজ কি লুটপাট করো খাও, মুর্শিদাবাদে সারা দুনিয়ার লুটেরা, সারা দুনিয়ার চোর, সারা দুনিয়ার বাটপার, এক হও স্লোগান। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।